বন্ধুরা, আমি শাহিদ চৌধুরী। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাউ টু সলভ দ্য হোয়াইট ক্রস পার্ট 3 দ্য মেইন পার্ট। চলুন শুরু করা যাক। যদি আপনারা আমার পূর্ববর্তী প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়াল না দেখে থাকেন, আমার চ্যানেলে গিয়ে এখনই সেই টিউটোরিয়ালগুলো দেখে নিন। এখন আমি আপনাদের শিখাবো যে আসল কাজটি, সে কীভাবে আমরা একটি হোয়াইট ক্রস পেতে পারবো। তো সেটির জন্য প্রথমত আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এই হোয়াইট সেন্টার এবং হোয়াইট এজ দিয়ে আমাদের কিন্তু এই জিনিসটা বানাতে হবে। সাথে সাথে হোয়াইট এজে যেহেতু দুটি কালার রয়েছে, এর দ্বিতীয় কালারটি যাতে অপর কালারের সেন্টারের সাথে ম্যাচ করে। কিছুটা বানানোর পর আমাদের দেখতে এরকম হবে। তো অনেকে করে কি, হোয়াইটটাকে উপরে রাখে মিলায়, সেটা সুবিধাজনক। কিন্তু যখন আপনারা অ্যাডভান্সে যাবেন তখন জানতে পারবেন যে ব্যাপারটা করা হয় উল্টো করে। এখন উল্টো করে হঠাৎ করে যখন শুরু করবে কেউ, তখন বুঝতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তাই আমি যেটি বলতেছি যে আমরা করব হোয়াইটটাকে নিচে রেখেই কাজ করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটি হলো যে আমাদের হোয়াইট সেন্টারটাকে আমরা রাখলাম নিচে। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে লাল সাদা রঙের এজটা কোথায়। সেই এজটাকে আমাদের এখানে আনতে হবে। সেটা যদি এইটা সার্কেলের মধ্যে থাকে, তাহলে মনে করেন যে সেটি আমাদের জন্য সুবিধা হবে। অনেক সময় এটি কিছুটা এভাবে থাকতে পারে। এভাবে থাকলে যেটি করবেন এভাবে থাকলে করবেন যে এদিকে একবার দিয়ে এদিকে দিয়ে এভাবে এনে দিবেন। তো এটিকে যদি আমরা সূত্রর মতো করে বলি, তাহলে দেখা যাক কি হয়। যে ঘড়ি কাটার দিকে, তাহলে এটা হবে ইউ, এটা হবে এল এল প্রাইম, আর তারপর প্রথমে দিব ইউ, তারপর দিব এল, তারপর দিব ফ্রন্ট প্রাইম, তারপর আমাদের এই লালটি চলে আসলো। এখন সেটিকে আমরা জাস্ট এইভাবে মিলিয়ে দিব। এখন যেটি করব যে আমরা খুঁজে বের করব যে আমাদের নীল সাদা এসটি কোথায়। এখন একটি জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে আমাদের এজগুলো তিন ধরনের জায়গায় থাকতে পারে। এগুলো ফার্স্ট লেয়ারে থাকতে পারে, সেকেন্ড লেয়ারে থাকতে পারে, থার্ড লেয়ারে থাকতে পারে। কারণ ফার্স্ট লেয়ারেও থাকতে পারবে, সেকেন্ডেও, থার্ডেও। এখন যেটি আমরা করব যে প্রথমে শিখাই যে ফার্স্ট লেয়ারে থাকলে কী করবেন। তো ফার্স্ট লেয়ারে যখন পিসগুলো এভাবে থাকবে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা যেটি করব যে এই পিসটিকে উপরে উঠিয়ে দিলাম। এখন আমাদের এটিকে এখানে নামাতে হবে। তার জন্য সোজা উপায় হচ্ছে যে এটিকে এদিক, তারপর এল দিব, আর এই এফ প্রাইম হয়ে গেল। তারপর যেটি দেখাতে চাই যে সেটি মানে তারপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে এটি হয়ে গেল কমলা সাদা এস খুঁজতে হবে, যাচ্ছি যে আমাদের পাশেই রয়েছে। এখন যেটি কাজ করতে হবে সেটি হলো যেহেতু সেকেন্ড লেয়ারে রয়েছে, সেকেন্ড লেয়ারে যেভাবেই থাকুক একভাবে থাকলে হইল, সেকেন্ড লেয়ার থেকে পিসটিকে আমাদের উঠিয়ে আনতে হবে। এখন সেকেন্ড লেয়ারে পিসটি উঠানোর জন্য আমরা যা করব তা হলো যে আমাদের দিকে সাদা রঙটাকে রাখবো। সাদা রঙটাকে রাখে এভাবে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর কি করব, এদিকে দিব, তারপর আবার নামিয়ে দিব। দেওয়ার পর
এটি আমার মিলে গেছে, আপনাদের নাও মিলতে পারে। ধরুন যে এইখানে আসলো, তখন এটিকে আবার টানে নিয়ে যায় মিলাই দিবেন, তারপর নিচে নামিয়ে দিবেন। আর তারপর খুঁজতে হবে শেষটি, যে এইখানে সাদা আর সবুজ পিসটি। এই পিসটি এখন এখানে নিয়ে গেলাম, যেহেতু এটা থার্ড লেয়ারে আছে। যা করবেন তা হলো এটিকে একবার এদিক, তারপর এল এটা, তারপর যেহেতু এটা সরে গেছে এটিকে আমরা উঠিয়ে দেই, এবং এর সাথে আমাদের তৈরি হয়ে গেল একটি হোয়াইট প্লাস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।